নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি তিন দু হাজার একুশে প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই আপডেটটা আমি শেয়ার করব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়া যায় চাকরি কর পাওয়ার জন্য শিক্ষা সংক্রান্ত কর পাওয়ার জন্য শুন দেখেনি প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি সংক্রান্ত কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে কুড়ি তিন দু হাজার একুশে প্রার্থীদের সমর্থনে কয়েকটি শিক্ষক সংগঠন প্রাথমিক শিক্ষকদের নিয়োগের দাবিতে বিক্ষোভ অব্যাহত বুধবার প্রাথমিক শিক্ষা নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর থেকেই কাউন্সিলিং এবং নিয়োগের দাবিতে জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষোভ শুক্রবার সেই বিক্ষোভের বড় আকার নিয়েছে কয়েকটি জেলায় দাবি আদায় বহরম আদায়ে বহরমপুরে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন চাকরি প্রার্থীরা মেদিনীপুর বাঁকুড়া নদীয়ায় গভীরহাত পর্যন্ত ডিআই এবং ডিপিএসসি দপ্তরে অবস্থান চলে প্রার্থীদের সমর্থনে এগিয়ে এসেছে কয়েকটি শিক্ষক সংগঠনও এবং প্রার্থীদের বক্তব্য যে অবিলম্বে রাজ্যের সর্বত্র কাউন্সিলিং শুরু করতে হবে প্রাথমিক পর্ষদকে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এদিন বহরমপুর অবস্থানরত প্রার্থী সদস্য জানিয়েছেন যে বেশ কয়েকটি জেলায় অবস্থান বিক্ষোভ ভাঙতে পুলিশ বল প্রয়োগ করছে এবং একই অভিযোগ তুলে শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের কাছে দাবি জানিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের বক্তব্য ফেব্রুয়ারিতে নিয়োগ শুরু হয়েছিল কিন্তু মেধা তালিকা না থাকায় নানা অনিয়মের বিরুদ্ধে চাকরি প্রার্থীরা আন্দোলনে নামেন সর্বশেষে আদালতে যেতে বাধ্য হয় আদালতের নির্দেশে দু সপ্তাহের মধ্যে মেধা তালিকা শিক্ষা দপ্তরে টাঙানো হয়েছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য চাকরি প্রার্থীরা অনুশীলনে আন্দোলনে নেমেছেন এবং আর প্রশাসন বহরমপুর বারোশত শহ একাধিক জেলায় তাদের আন্দোলন ভাঙতে উদ্যোগ হয় উদ্যোগী হয় এবং বঙ্গীয় সমিতির এই পুলিশি আচারের নিন্দা করেছেন এবং সাধারণ সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা অভিযোগ করে বলেন যে জেলাভিত্তিক তালিকা ভ্যাকেন্সি তালিকার উল্লেখ নেই এবং নিয়োগের দুর্নীতি আশঙ্কা করছি আমরা এবং তিনি দুর্নীতিমুক্তভাবে দ্রুত নির্বাচনের মধ্যেই নিয়োগ এর দাবি জানান উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সাড়ে ষোলো হাজার শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছিলেন সেই সঙ্গে জানিয়েছিলেন যে ধাপে ধাপে কুড়ি হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য এরপরে প্রাথমিক শিক্ষক নিয়োগের গত বছরের শেষের দিকে বিজ্ঞপ্তি জারি করে করে প্রাইমারি এডুকেশন এবং শুধু শুরু হয় ডকুমেন্ট জমা কাজ এবং দু হাজার একুশের জানুয়ারির মাসে দশ থেকে সতেরো তারিখের পর্যন্ত ইন্টারভিউ হয় প্রায় তড়িত গতিতে সমগ্র প্রক্রিয়া শেষ করে ষোলোই ফেব্রুয়ারি ফল প্রকাশ করে ভোট শুরু হয়ে যায় কাউন্সিলিং ও নিয়োগপত্র দেওয়ার কাজ কয়েকজন প্রার্থী স্কুলে যোগদানও করে যান তারপর নিয়োগের অসচ্ছতা রয়েছে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় প্রার্থীদের অংশ আদালতে নিয়োগের আদেশ জারি করে সরকার ডিভিশন বেঞ্চে যায় স্থগিতাদেশ খারিজ করে দেয় বেঞ্চ এবং এরপর আদালতে নির্দেশ মেনে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে পর্ষদ তা প্রকাশের পর জেলায় জেলায় কাউন্সিলিং ও নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু দাবিতে চলছে প্রার্থীদের বিক্ষোভ তারা দেখলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভের খবর আমি আপনার সাথে শেয়ার করলাম তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে